আগামীকাল কক্সস বাজার সদর ঈদগাঁও ও মহেশখালীয়ে তিন উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প নিয়ে কক্সবাজারে উখিয়ার আদর্শ গ্রাম থেকে আরও জানিয়েছেন সহকর্মী জাহিদ হোসেন যাওয়া এক জীবনের গল্প জানতে আমরা এসেছি কক্সবাজারের উখিয়া উপজেলার আদর্শ গ্রামে এবং আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তিনটি নতুন করে উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন কিন্তু এর আগেও তিনি অন্যান্য ছয়টি কক্সবাজারের সেগুলোকে তিনি ভূমিহীন ভূমিহীন গৃহহীন গৃহহীন মুক্ত মুক্ত ঘোষণা ঘোষণা করেছিলেন তো আমরা আসলে সেই এবং করা গ্রামে এসেছি এবং সেখানে মানুষের বদলে যাওয়া জীবনের গল্প শুনছিলাম আমরা একজন গৃহিণীকে পেয়েছি তার বদলে যাওয়া জীবনের গল্প শুনতে চাই আপনি এখন এই আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়ার পাশাপাশি আর কি কি করছেন মানে কেটকোলা করি আর কি আর এই বাইরে যাই একটু ইনকাম সোর্স যদি থাকলে এখান থেকে ইনকাম করে আসি তারপরে বাজার সাজার করে খাই আর কি আপনার মোট কয়টা ছাগল আছে আমার ঘর পাওয়ার আগের জীবন আর এখনকার জীবন কি পার্থক্য দেখেন আগের জীবন থেকে আমার অনেক অনেক ধন্যবাদ মাননীয় যে বোধে যাওয়া জীবনের গল্প শুনছিলাম এখানে কিন্তু ঘর দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন সংযোগ সিটি যেমন আছে পাশাপাশি কেউ যদি তার কাজে মনোযোগ দিতে চায় কেউ যদি তার কৃষি খামার করতে চায় তার জন্য কিন্তু স্বল্প পরিসরে হলেও জায়গাটি রয়েছে এবং আমরা এখানে যখন বিভিন্ন ঘর এবং বিভিন্ন পরিবারের সঙ্গে কথা বলছিলাম এই আশ্রয় প্রকল্পে ঘর পাওয়ার পূর্বে তাদের জীবনের সঙ্গে এই জীবনের অনেক বেশি রঙিন একটা পার্থক্য তারা দেখতে পাচ্ছেন আপাতত ওখিয়া থাকে এই ছিল আমার কাছে সর্বশেষ